লেবুর উপর এক ফোঁটা শ্যাম্পু ঢালুন, তারপর দেখুন কি ঘটে। মুহূর্তেই আপনার জীবনের পরিস্থিতি পাল্টে যাবে, যা দেখে আপনি চমকে যাবেন। বেঁচে যাবে হাজার হাজার টাকা। লেবুর উপর এক ফোঁটা শ্যাম্পু ঢাললে অনেক বড় সমস্যা থেকে খুব সহজেই মুক্তি লাভ করতে পারবেন। যেই সমস্যা থেকে মুক্তি লাভের জন্য হাজার হাজার টাকা খরচ করেছেন, অনেক পরিশ্রম ছোটাছুটি করেছেন, কিন্তু কিছুতেই সেই বড় সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারেননি, সেই সমস্যার সমাধান ঘটবে লেবুর উপর শ্যাম্পু দিলে। লেবুর উপর শ্যাম্পু দিলে কি ঘটে তা দেখতে এবং জানতে হলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন। প্রথমেই নিয়ে নিয়েছি একটি ফ্রেশ লেবু। এখানে সম্পূর্ণ একটি লেবুর প্রয়োজন হবে না, তাই এখান থেকে আমি এক টুকরা লেবু নিয়ে নিলাম। তো আনিয়ে নিয়েছি শ্যাম্পু। এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করতে পারবেন। তো এখানে এক চামচ পরিমাণ শ্যাম্পু দিয়ে দিলাম। এক চামচ পরিমাণ শ্যাম্পুর সাথে এক চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস এবং শ্যাম্পু খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব এক চামচ পরিমাণ চিনি। চিনি খুব ভালোভাবে শ্যাম্পু এবং লেবুর রসের সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব হাফ চামচ পরিমাণ কাঁচা হলুদের গুঁড়া। কাঁচা হলুদের গুঁড়া খুব ভালোভাবে উপাদানগুলোর সাথে মিশিয়ে নিব। দিয়ে দিব এক চামচ পরিমাণ বেসন। বেসন খুব ভালোভাবে উপাদানগুলোর সাথে মিশিয়ে নিব। সবগুলো উপাদান চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল খুবই কার্যকরী রেমিডি। অনেকের হাঁটু কোনোই বগলের নিচে, গলা ঘাড়ে, হাতে পায়ে, ফুল বডির মধ্যে বিভিন্ন ধরনের কালো দাগছোপ থাকে। শরীরের কালো দাগছোপ দূর করার জন্য অনেকেই অনেক কিছু করে থাকেন, পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করেন, কিন্তু কিছুতেই কোনো ফল মেলে না। তারা যদি আজকের এই রেমেডি এভাবে তৈরি করে আমি যেভাবে বলবো সেই নিয়মে ব্যবহার করেন, আপনাদের শরীরের কালো দাগছোপ ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে বলে দিব ম্যাজিক এই রেমেডি আপনারা আপনাদের ত্বকের যত্নে কিভাবে ব্যবহার করবেন। এই রেমেডি নারী পুরুষ উভয়ই আপনাদের শরীরের কালো দাগছোপ দূর করার জন্য ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনাদেরকে নিতে হবে একটি লেবুর খোসা। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি লেবুর খোসা নিয়েছি। এই লেবুর খোসার মধ্যে আমি এই রেমেডি লাগিয়ে নিচ্ছি। তো এভাবে আপনারা লেবুর খোসার মধ্যে রেমেডি লাগিয়ে নেবেন। এরপর আপনাদের শরীরের যে স্থানে কালো দাগছোপ রয়েছে সেই স্থানে আলতো হাতে 10 মিনিট মাসাজ করবেন। আলতো হাতে মাসাজ করার পর আপনারা এই রেমেডি আবারও আপনাদের ত্বকের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন। এরপর অপেক্ষা করবেন 30 মিনিট। 30 মিনিট পর নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলবেন। এই রেমেডি এতটাই কার্যকরী, একবার ব্যবহার করার পরে কিন্তু আপনারা আপনাদের ত্বকের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন। ভালো ফলাফলের জন্য আপনারা সপ্তাহে 3 দিন আপনাদের ত্বকের যত্নে এই রেমেডি ব্যবহার করতে পারেন। নিয়মিত ত্বকের যত্নে এই রেমেডি ব্যবহারে আপনাদের শরীরের কালো দাগছোপ ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। তো আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের সহজ এবং হেল্পফুল ভিডিও আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো আজ আর নয়, এখানে বিদায় নিব। আবারও হাজির হব নতুন কোনো হেল্পফুল ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।